দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি বরগুনার পাথরগোড়া থানায়। আপনারা জানেন আমাদের গুরুত্বপূর্ণ একটি ফোন, মোবাইল ফোন থাকে, সেই মোবাইল ফোনগুলো যদি হারিয়ে যায়, সেই হারানো মোবাইল ফোনগুলো থানা পুলিশের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়। আমরা আজ আপনাদেরকে জানাবো আমাদের গুরুত্বপূর্ণ যে থাকে সাথে নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মোবাইল ফোন, সেই মোবাইল ফোন হারিয়ে গেলে কীভাবে থানা পুলিশের মাধ্যমে উদ্ধার করা যায়, এই বিষয়টা আপনাদেরকে জানাবো আমরা। আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত আমাদের নিজের অসাবধানতায় হোক বা যে কোনো কারণেই হোক, আমার যদি একটা মোবাইল বা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে ডিভাইসগুলি যদি আমাদের হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনারা প্রথমেই থানায় একটি সাধারণ ডায়েরি করবেন। আপনাদের জানিয়ে রাখি যে এখন বর্তমানে ডিজিটাল বাংলাদেশ, এখানে জিডি করতে কিন্তু থানায়ও আসতে হয় না। আপনি ঘরে বসে আপনার হারানো সংবাদ সম্পর্কে কিন্তু আপনি নিজে অনলাইনে জিডি করতে পারেন। তো জিডি করে ওই জিডির কপিটা আমাকে যদি দেন, বা জিডি নাম যদি আপনি নিজে জিডি করেন, সেক্ষেত্রে জিডির কপি বা জিডি নাম্বারটা আমাকে দিলে বা এটা আমরা অটোমেটিকলি আমাদের চলে আসে, আমরা জেনে থাকি। আর আমাদের কাছেও যদি আসেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার যে একটি সম্পদ, এটি আমার সম্পদও হতে পারত বা আমার দায়িত্ব হিসেবে, আমি কিন্তু সেই হারানো জিনিসটা আমরা উদ্ধারের চেষ্টা করি। আমরা তথ্য প্রযুক্তি এখনও অনেক উন্নত, যদি প্রত্যেককে আন্তরিক হয়, আমি মনে করি এই ডিভাইসগুলি, বিশেষ করে যেখানে সিম বা কোনো সিম কার্ড ইউজ হয়, সেই সমস্ত আপনার ল্যাপটপ হতে পারে, আপনার ট্যাব হতে পারে, আপনার মোবাইল হতে পারে, এরকম যেখানে সিম ইউজ হয়, এই সমস্ত ডিভাইসগুলি যদি ইউজ করে কেউ, আমরা সহজে তাকে শনাক্ত করা এবং সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কারো কিছু হারিয়ে যায়, আমাদের অবহিত করবেন। আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে, যেমন এই একটি মোবাইল, এই মোবাইলটি তার 2 মাস আগে হারিয়ে গিয়েছে, আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করছে, আমরা কিন্তু এই মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আপনারা দেখতে পারবেন যে এই মোবাইলের যে মালিক মোহাম্মদ রিয়াজ, সে আমাদের কাছে একটি সাধারণ ডায়েরি করেছে। আর এই সাধারণ ডায়েরিটা আমি আমাদের সাব ইন্সপেক্টর সিদ্দিককে তদন্তভার অর্পণ করলে, সেই 2 মাসের নিরস প্রচেষ্টায় এই মোবাইলটি উদ্ধার করে আজকে আমরা মালিকের হাতে প্রদান করলাম। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা জানবো যে মানিক মিয়ার ফোনটি হারানো গিয়েছিল, পেয়েছে, সে মানিক মিয়ার কাছ থেকে আসলে কী অনুভূতি আপনার? আমার ফোনটা হারানো গেছিল, তারপর আমি একটা জেডি করছি, জেডি করার পরে ফোনটা আজকে পাইছি। আসলে ফোনটা উদ্ধার করতে কোনো খরচ হয়েছে আপনার? কোনো আর্থিক হয়েছে কোনো? না, আমার কোনো খরচ হয় না। আমরা যেমনটি বলেছেন সাব ইন্সপেক্টর রয়েছেন, তার মাধ্যমে উদ্ধার হয়েছে, আসলে আপনি কী চেষ্টায় সফল হয়েছেন উদ্ধার করতে? জি, আমরা হারানো আমার অফিসার ইনচার্জ স্যার আমার যখন এটা হাওলা করেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এবং আমাদের এই ডিজিটাল বর্তমান ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমি এই মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা দর্শকদের কিছু বলে রাখি, যাদের ডিভাইস সংক্রান্ত বিষয়ে যেমন অফিস সাহেব বললেন, যেমন কম্পিউটার, ল্যাপটপ, তারপর আপনার কি মোবাইল ফোন, ট্যাব, এগুলো যদি হারিয়ে যেয়ে থাকে অথবা দুর্ঘটনাবশত মিস্টেক হয়ে থাকে, আপনার প্রথমে নিজেরা ডায়েরি করবেন, সাধারণ ডায়েরি, সেটি থানায় গিয়ে হোক অথবা কোনো কম্পিউটার দোকানে হোক।